हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज वीडियो में तुम्हारे साथ शेयर करूंगा असर्टिव सेंटेंस में नरेशन चेंज कैसे करते हैं तार पार्ट टू वीडियो। तो पार्ट वन तुम्हारे साथ आगे वीडियो में शेयर करी, जरा देखो वीडियो डिस्क्रिप्शन बॉक्स में प्रथम ही लिंक दिए देव, तुम्हारा ओखान गए चेक करो और पर क्योंकि नरेशन चेंजे वीडियोगुलो देव। और तुम्हारे जदि को टेक्सटर ऊपर असुविधा थे टेक्सट बुझते पर दें से कमेंट कर जानिए से टेक्सटर ऊपर बेंगली मिनिंग एनालिसिस जो पोएम है तो वीडियो क्योंकि बनिए देव। तो नरेशन चेंज असर्टिव सेंटेंसर क्षेत्र क्यों करते हैं तर आगे तीनटे रूल आगे वीडियोते देखे ওগুলো যারা দেখোনি অবশ্যই করে কিন্তু চেক করে নিও, কারণ রুলসগুলো কিন্তু তোমাদের জানা জরুরি। তাহলে রুল নাম্বার ফোর কি আছে, যদি রিপোর্টিং ভার্ব বা ও রিপোর্টেড ভার্ব দুটোই পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের চেঞ্জ কিছুটা এরকম হবে। যদি রিপোর্টিং ভার্ব কোনটা, যেমন সাপোজ ধরো যদি আমি বলি হি সেইড আই ডিড ইট, যেমন এখানে এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, অর্থাৎ কোনটা রিপোর্টিং স্পিচ, এটা রিপোর্টিং স্পিচ আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং স্পিচের ভার্ব কোনটা, সেইডটা, আর রিপোর্টেড স্পিচের ভার্ব কোনটা, ডিড। তাহলে এইটাও দেখো সেইডটাও পাস্টে রয়েছে, ডিডও পাস্টে রয়েছে। তাহলে যদি পাস্ট থাকে তাহলে কি করব, তাহলে কি করতে হবে, সিম্পল পাস্ট টেন্সে যদি থাকে তাহলে সেটাকে নিয়ে যেতে হবে পাস্ট পারফেক্টে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে নিয়ে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, আর পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে পাস্ট পারফেক্টই থাকবে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, সিম্পল পাস্ট টেন্সে যদি থাকে তাহলে পাস্ট পারফেক্টে, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি পাস্ট পারফেক্টে থাকে যেমন ধরো হ্যাড আই হ্যাড ডান ইট, তাহলে ওখানে যেরকম আছে সেরকমই বসে যাবে, কারণ পাস্ট পারফেক্টের কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে এখানে চেঞ্জ করলে কি হবে, হি হ্যাড আই সরি হি সেইড আই ডিড ইট, তাহলে দেখো এটা কিসে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে আই ডিড ইট, তাহলে হি সেইড দ্যাট দ্যাট বসাই, হি সেইড দ্যাট I did it, তাহলে আইটাকে এখানে হি, তাহলে এখানে চেঞ্জ করলে কি হবে, হি লিখব, হি ডিড ইট, তাহলে হি ডিড। এইমাত্র বললাম যে সিম্পল পাস্ট টেন্সে থাকলে কিসে হয় পাস্ট পারফেক্টে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, প্রথমে সাবজেক্ট বসবে তারপর হ্যাড আসবে তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে হি এর সাথে কি বসবে, হ্যাড বসবে, কারণ কম্পালসারি যেই সাবজেক্ট থাকুক না কেন পাস্ট পারফেক্ট টেন্সে সবসময় হ্যাডই বসে। তাহলে হি হ্যাড ডু ডিট ডান, কারণ মেইন ভার্বে পাস্ট পার্টিসিপেল করতে হবে, ইট যেরম আছে সেরম বসে গেল। তাহলে হি সেইড দ্যাট হি হ্যাড ডান ইট। নেক্সট ইউ সেইড আই ওয়াজ রাইট, ইউ সেইড আই ওয়াজ রাইট, তুমি বলেছিলে আমি সঠিক। তাহলে আমিটাকে সেটা আগে প্রথমে বোঝো, আমিটা হচ্ছে কিন্তু ইউ, তুমি বলেছিলে আমি সঠিক, আমি মানে হচ্ছে এখানে ইউ এর কথাই বলা হচ্ছে। এখানে দেখো সেইড রয়েছে, তাহলে এটাও রয়েছে পাস্ট টেন্সে, ওয়াজ রাইট, এটা কিসে রয়েছে, আমিও সঠিক, আমি সঠিক ছিলাম, তাহলে এটা কিন্তু রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। তাহলে সিম্পল পাস্ট টেন্সে হলে সেটা কি করব, পাস্ট পারফেক্টে নিয়ে যাব। কিভাবে চেঞ্জ করছি দেখে নাও একটু, ইউ সেইড দ্যাট আই ওয়াজ রাইট, তাহলে এখানে চেঞ্জ করলে কি হবে, তাহলে এটা যেহেতু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে চেঞ্জ করব তাহলে আইটাকে ইউ, কারণ ইউটাই এখানে আমি সঠিক, তাহলে আমিটা এখানে হলো ইউ, তাহলে ইউ। তাহলে যেরকম ওয়াজ রাইট আছে সেটা তো বসাতে পারবো না, কারণ এখানে পাস্ট পারফেক্ট নিয়ে যেতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট বসবে তারপরে হ্যাড বসবে আর মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব হিসাবে বসেছে কে, ওয়াজ, তাহলে ওয়াজের পাস্ট পার্টিসিপল কি, বেন, বি ডাবল ই বেন, বেন রাইট। ওকে হয়ে গেল। নেক্সট তারপরেরটা দেখো, শি সেইড আই ওয়াজ সিঙ্গিং, শি সেইড আই ওয়াজ সিঙ্গিং, তাহলে দেখো আই ওয়াজ সিঙ্গিং, তাহলে আমি গান করছিলাম, এটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। একটু আগেই বললাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কি করতে হবে, উপরে লেখা রয়েছে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে শি সেইড দ্যাট আই ওয়াজ সিঙ্গিং, তাহলে আইটা চেঞ্জ হয়ে কি কি হয়ে যাবে, শি সেইড দ্যাট, শি বসালাম, এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হবে, প্রথমে সাবজেক্ট আসবে তারপরে হ্যাড বসবে তারপরে একটা কি আসবে, বেন, বি ডাবল ইএন বিন, আর মেইন ভার্বের যেরকম আইএনজি যোগ আছে সেটা থাকবেই সিঙ্গিং, মেইন ভার্বের সাথে আইএনজি। তাহলে সি সেইড দ্যাট শি হ্যাড বিন সিঙ্গিং, এখানে কিন্তু মনে রাখবে আইটাকে, আইটা কিন্তু এখানে আমি নয়, এখানে শি এর কথা বলা হচ্ছে, অর্থাৎ সে যে বলছে সেই হচ্ছে এখানে আই, যদি আমার কথা বলতো এখানে তাহলে এখানে কিন্তু ইউ লেখা থাকতো,
ওকে, তাহলে শি সেড দ্যাট শি হ্যাড বিন সিঙ্গিং। তো আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাবে তখন এই যে নাও থেকে দেন হবে এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, যে লিস্টটা তোমাদের পড়তে হবে। তাহলে নাও থেকে দেন, হিয়ার থেকে দেয়ার, দিস হবে দ্যাট, দিস THESE, দিস হবে দোজ, কাম থাকলে হয়ে যাবে গো, এ গো হয়ে যাবে বিফোর, টুডে হবে দ্যাট ডে, পরে বেজে চলে যাই। নেক্সট টুমোরো থাকলে হয়ে যাবে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট হয়ে যাবে দ্য প্রিভিয়াস নাইট। তাহলে এই লিস্টটা কিন্তু তোমরা রেডি করে রাখবে, পরের দিন আমি তোমাদের সাথে একটা প্র্যাকটিস ভিডিও শেয়ার করব, জেনারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের প্র্যাকটিস ভিডিও, মানে সবকটা রুল একসাথে করে আমি তোমাদের সাথে 10টা নারেশন চেঞ্জ শেয়ার করবো এবং লাইভ ভিডিওতে করে দেখাবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর আগে ভিডিও যারা দেখোনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করো, বা নারেশন চেঞ্জ বলে আমি একটা প্লেলিস্ট অলরেডি বানিয়ে দিচ্ছি, ওখান থেকে ওখানে আমি কিন্তু পরপর ভিডিওগুলো অ্যাড করবো, তাই তোমরা যদি কেউ কোনোদিন কোনো ভিডিও মিস করে যাও দেন ওই প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।